এভরিওয়ান ওয়াজ ভেরি অ্যাফরেট বাট নো ওয়ান প্যানিক সবাই খুব ভয় পেয়েছিল কিন্তু কেউই আতঙ্কিত হয়নি দ্য টিচার্স হেল্পস দ্য স্টুডেন্টস টু লিভ দ্য বিল্ডিং কোয়াই কোয়াইটলি অ্যান্ড সেফলি ছাত্রছাত্রীদের ভবন থেকে শান্তভাবে এবং নিরাপদে বের হতে শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সাহায্য করেছিল সুন দ্য ফায়ার ফাইটার্স কেম অ্যান্ড পুট আউট দ্য ফায়ার শীঘ্রই দল কল কর্মীরা এসে আগুন নিভিয়ে দিল রাজু ওয়াচেস দ্য ফায়ার ফাইটার্স ফ্রম দ্য স্কুল ইয়ার্ড রাজু স্কুলে মাঠে দাঁড়িয়ে দল দমকল কর্মীদের দেখছিল হি থট অ্যাবাউট দ্য ফায়ার অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স ফর এ লং টাইম সে আগুন ও দমকল বাহিনীর সম্পর্কে দীর্ঘ সময় ধরে ভাবছিল আফটার কলেজ রাজু জয়েন্ট আর ভলেন্টারি ফায়ার ডিপার্টমেন্ট কলেজে পড়াশোনা শেষে সে স্বেচ্ছাসেবক অগ্নিনির্বাপক বিভাগে যোগদান করেছিল অ্যাজ এ ভলেন্টিয়ার হি ডিডেন্ট গেট এনি মানি ফর হিজ ওয়ার্ক যেহেতু স্বেচ্ছাসেবকমূলক ছিল সেহেতু সে কোনো রকম টাকা পয়সা সেখান থেকে পেতো না বাট রাজু ডিডেন্ট মাইন্ড তবে এতে রাজু কিছুই মনে করতো নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার এখন রাজু একজন পূর্ণকালীন দমকল কর্মী ইট ইজ হিজ জব সো হি আর্ন মানি ফর ইট এটি তার পেশা তাই সে এটির জন্য অর্থ উপার্জন করে এখন কিন্তু আগে সে কিন্তু করতো না মোস্ট of the টাইম his ওয়ার্ক ইজ পুট আউট ফায়ার বাট হি অলসো teaches নিউ ফায়ার ফাইটার্স অ্যাবাউট অধিকাংশ সময়ই তার কাজ হল আগুন নেভানো তবে সে নবীন দমকল কর্মীদেরও নিরাপদ সম্পর্কে বিভিন্ন শিক্ষা দিয়ে থাকে হি লাইক্স টিচিং ভেরি মাচ সে শেখাতে খুবই পছন্দ করে ইন ইস ফ্রি টাইম রাজু ভিজিটেড স্কুলস রাজু তার অবসর সময়ে বিদ্যালয় পরিদর্শনে যায় হি টক্স টু দ্য স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি সে ছাত্রছাত্রীদের অগ্নি নিরাপত্তা সম্পর্কে বলে বা শিক্ষাদান করে হি টেলস দ্যাম হোয়াট টু ডু ইফ দেয়ার ইজ এ ফায়ার কোথাও আগুন লাগলে কি করতে হবে সে সম্পর্কে সে তাদেরকে জানায় দে শুডেন্ট প্যানিক তাদের আতঙ্কিত হওয়া উচিত নয় দে শুড লিসেন টু দেয়ার টিচার্স অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কুইকলি লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি তাদের উচিত শিক্ষকদের কথা শোনা এবং শান্তভাবে ভবন ত্যাগ করা সো ডিয়ার স্টুডেন্ট আই হোপ ইউ আন্ডারস্টুড দ্য টেক্সট ইটস কোয়াইট ইজি আই হোপ ইউ আন্ডারস্টুড ইটস অল অ্যাবাউট দ্য অকুপেশন হেয়ার উই ক্যান সি দ্যাট রাজু was a student but in student life he thought that he would be a firefighter so he joined at the beginning of his life as a as a volunteer then he at last chose it as an occupation and now he is full-time uh, firefighter he loves to uh, uh, teach uh, about safety fire safety uh, at the school student, and whenever he got the, any opportunity. So, thank you. Thank you very much for your listening.